এখানে জয়পাল স্পোর্টিং জামশেদপুর এই মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে এবং লাল জার্সিতে রয়েছে আরশি বাংলাদেশ কলকাতা দল। খেলা শুভারম্ভ হয়ে গেছে, খেলা পরিচালনা করছেন কলকাতা অ্যাসোসিয়েশনের সাথে কানেক্টেড মিস মণি কুমারী এই খেলা পরিচালনা করছেন। কিন্তু মন জয় করেছে এই খেলোয়াড় 10 নম্বর। আমাদের প্রত্যেকটা দর্শক ফ্যান্স হয়ে গেছে, সে সুন্দর খেলা খেলেছে এখনো পর্যন্ত। খাতুন শান্ত অন্দাজ মে খেল কাজ লুৎফ উঠা রে হ্যাঁ। আপ সবকে বতা দো, ইস টুর্নামেন্ট কে দুসরে দিন কা আর এক খেল বাকি হ্যায়, মগর অন্তিম ম্যাচ দুসরে দিন কা বাকি হ্যায়। পজিশন টিম রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল। জয় করেছে খেলার মাধ্যমে কয়েক হাজার এখানে দর্শক রয়েছে। প্রত্যেকটা দর্শকের পক্ষ থেকে এই টুর্নামেন্টে সহযোগিতা পাওয়া গেছে, আমি আবার ধন্যবাদ জানাবো। মা সাবিত্রী মোটরস টিভিএস ডিলার এবং সাথে রয়েছে জয় ই স্কুটার শপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার, এনার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে। আমি আমার অন্তরাত্মা থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কোটি কোটি ধন্যবাদ জানাবো এবং এক্সপেকটেশন রাখবো আপনাদের কাছে যেন আপনাদের এইভাবেই সহযোগিতা থাকে প্রত্যেক সিজনের প্রোগ্রামে। এখানে বাঁদিকে বলটা রিলিজ করছে 17 নম্বরের জন্য, কিছু একটা বিপদের সংকেত আসছে কলকাতার জন্য, কিন্তু 9 নম্বর খেলোয়াড় বলটাকে কন্ট্রোল করতে পারলো না, হালকা রিফ্লেক্ট হয়েছে বল। এই মুহূর্তে বলটা তুলে দিয়েছে ফ্রন্ট সাইডে 3 নম্বর খেলোয়াড়, বলটাতে দখল করার জন্য চেষ্টা, কিন্তু কুইকলি লং ক্লিয়ারেন্স করেছে বাঁদিকে 20 নম্বর খেলোয়াড়ের জন্য, 20 নম্বর খেলোয়াড়ের জন্য। এইবার ডান দিকে থেকে কলকাতার খেলোয়াড় आप सबको मैं बता दूं, ये जानकारी आप तक पहुंचा दूं कि शब्द की तरफ से, तो जो भी दर्शक कूपन लेकर इस फुटबॉल के कैंपस में, इस फुटबॉल के प्रांगण में, इस फुटबॉल के मैदान के करीब आए हैं हर मैच का लुत्फ उठाने के लिए, तो भाई आपके लिए भी एक सुनहरा अवसर होगा। आप पुर्जे को अपने जेब में ही सुरक्षित रखें, क्योंकि थोड़ी देर के बाद इस मैच के पश्चात ही जैसे ये मैच समाप्त हो जाएगी, लकी ड्रॉ संपन्न किया जाएगा और लकी ड्रॉ में 10 ऐसे सम्मानित हमारे दर्शकों को ये पुरस्कार देकर सम्मानित करेंगे। एक तो चमचमाता हुआ बाइसाइकिल होगा और उसके साथ साथ 9 खिलाड़ी। जितनी कम समय में आप पहुंच सकते हैं आप पहुंच जाइए, क्योंकि आपको बेसब्री से इंतजार किया जा रहा है। এই সুন্দর মোমেন্টাম তৈরি করার জন্য এখানে চেষ্টা, এখানে সুন্দর সুযোগ হতে পারে দর্শকদের পক্ষ থেকে, এখানে সাপোর্টিং হচ্ছে, নিজের নিজের ফেভারিট দলকে এখানে সাপোর্ট করা যাচ্ছে।
গণ্ডামল খেলোয়াড় দূর থেকে চেষ্টা করবে টার্গেটে রাখার কথা, সুন্দর জায়গা বলটা, এইবার চলে যাবে গোলের মধ্যে। হাত দেওয়ার চেষ্টা হয়েছে, মধ্যে জায়গা তৈরি করেছে। আমি কনগ্র্যাচুলেট করতে চাই উভয় দলের অধিনায়ক একবার সমস্ত খেলোয়াড়গণকে, এবং সাথে সাথে আমি অ্যালার্ট করতে চাই, আগ্রহ করতে চাই, ইনফর্ম করতে চাই, আপনারা বিলম্ব করবেন না। মিলখা সন্তাস মে খেল কি মুজাহিরা হো রহি হ্যায়, এক গোল দাগা যা চুকা হ্যায় জামশেদপুর কি তরফ সে, আর দোনো হি এক জামশেদপুর হো ইয়া ফির কলকাতা হো, দোনো জগহ পে খেলাড়িও কা প্রোডাকশন কিয়া জাতা হ্যায়, খেলাড়িও কো তৈয়ার কি জাতি হ্যায়। তো ইয়া বহুত বড়া কন্টেস্ট হ্যায় জামশেদপুর আর কলকাতা কে বীচ, হালাকি কলকাতা 1-0 সে পিছড় চুকে হ্যায় और जमशेदपुर की टीम 1-0 की बढ़त बना चुके हैं और एक मौका बना सकते हैं। बहुत ही सुंदर चकमा दिया 9 नंबर के खिलाड़ी, 8 और 9 के बीच कितना बड़ा कॉन्टेस्ट, फिजिकली चैलेंज आपने देखा किसी तरह गेंद को बाहर के लिए। और सेमीफाइनल के मैच शुरू होने से पहले ही हम दर्शकों के लिए खिलाड़ी उत्तेजित ना हो, खेल के प्रति उत्तेजित दिखाए। तो आपकी इज्जत में कोई कमी हो जाए, मिस मीना जी एक अलग सा तेवर है 10 नंबर के खिलाफ। क्रिकेट में हमारे हिंदुस्तान के जो कप्तान साहब है विराट कोहली में भी ये अंदाज देखा जाता है, देख रहे हैं यही अंदाज है हमारे विराट कोहली का। सात नंबर के खिलाड़ी गेंद आगे बढ़ाना चाह रहे थे, 7 और 7 के बीच एक कॉन्टेस्ट हुआ, 3000 का फासला है, जो दल जीतेंगे 10,000 और जो पराजित होंगे उसे 7,000 से संतुष्ट करना पड़ेगा। बहुत ही सुंदर खेल का मुजाहरा होता हुआ, और यहां पे बेहतरीन शूटिंग। फुटबॉल के साथ एक अलग ही है नाता, मगर ये 100% सत्य बात है, जो भी खिलाड़ी यहां पे खेल रहे हैं कभी ना कभी जरूर बनेगी माता।